আজকে আমি এসেছি নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে। অ্যাকচুয়ালি এটা আমার ডকুমেন্টারির টপিক ছিল, তো সেই জন্যই আমি এসেছি। সোলো সোলো ট্রিপে এসেছি, আর তোমরা জানো আমি সোলো ট্রিপ করতে কতটা ভালোবাসি। মানে বাইরে তো কোথাও এখনও বাড়ি থেকে অ্যালাউ করে না, সো দ্যাটস ওয়াই কলকাতা। না সোলো কোথাও ঘুরতে বেরোবে না, নিজেকে ঠিক এক্সপ্লোরই করা যায় না। দ্যাটস ওয়াই আই অলওয়েজ প্রেফার সোলো ট্রিপ। মানে সোলো সোলো কথাটা এত বলছি, মানে ওকে ফাট এবার চলো। এইখানে না কিছু অ্যাক্টিভিটি আছে, এই যে এই যে এইগুলো প্লাস এখানে টারেটগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের। বাট দেখি আগে আমি করি, আমাকে করতে টোতে দেয় কি না। একটা ট্রিপ হচ্ছে সোলো ট্রিপের প্রবলেম, সেটা হচ্ছে তোমার ফটো ভালোভাবে আসবে না, কারণ এখানে যে আমি উঠবো কি আমার এটা শ্যুট করে দেবে। দিস ইজ দ্য ওনলি প্রবলেম, বাট রাদার জাস্ট রক। ওকে চলো ট্রাই তো করি। এক হাতে ক্যামেরা নিয়ে এরকম ট্যালেন্টেড ব্লগার আর হয়? অবশ্যই আমি বর্ন ট্যালেন্টেড। এই যে এই যে আমি এতটা উঠেছি, এখানে এতটা আছে, আর এই যে এইখানে এতটা এতটা উঠেছি। সি 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 দেখি তো ফাইনালি আমি এই যে উঁচুতে উঠে এইভাবে বসে আছি, এদিকে একটা পা করে ওদিকে একটা পা করে। ইয়ে আমি উঠেছি, ইয়ে পড়ে যাবো। কিন্তু দেখতে রকম ভিডিওতে ছোটো লাগলো, বাট অনেকটা লং, হ্যাঁ হাইট আছে। সি ইয়া তো এখানে আর একটা অ্যাক্টিভিটি আছে, এই যেরকম একটা ন্যারো লাইনের ওপর দিয়ে আমাকে যেতে হবে। দেখে তো টাফ লাগছে না, বাট লেটস ট্রাই ট্রাই উঠলে যাচ্ছে। সি মাই লেগস কাঁপছে, হ্যাঁ দেখি যাই যেতে পারি। চলো চলো চলো, দেখো অনেকটাই এসেছি। ওয়াহ আমি এসে গেছি, সি দ্য পাথ ইজ লাইক দিস। এখানে না একটা পুরো চিলড্রেন্স পার্ক আছে, জানি না আমাকে অ্যালাউ করবে তো। চলো চলো এবার একটা টায়ারিশ টায়ারিশ দোলনাতে চড়েছি। এই যে এই যে এইরকম দিস কাইন্ড অফ টায়ারের মধ্যে আমি আছি। কি মজা হচ্ছে আজকে, বাহ এত মজা হয় কখনো হয়নি, বাবা এটা বলা ভুল। ঘোরা হয়ে গেল, এই যে এখানে আমি সব অ্যাক্টিভিটিসগুলো করছিলাম ওটা অ্যাকচুয়ালি এয়ারক্রাফট মিউজিয়াম, যেখানে তোমরা প্লেনটা দেখতে পাচ্ছ। আফটার অল এখানে একটা রেস্টুরেন্ট আছে, বাট খুব এক্সপেন্সিভ, মানে বেশি টাকা নেয়, বাট খাবার দিস ইজ অল অ্যাবাউট দ্য প্লেস। এবার আমাকে বাড়ি যাবার বাস ধরতে হবে, এই বিশ্ব বাংলা গেটের সামনে আছি এখন। হিয়ার ইজ দ্য বিশ্ব বাংলা গেট। তো নিউ টাউনের ওই দিক থেকে যারা হাওড়া যেতে চা, তো তারা এই নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে এলে এখানে প্রচুর বাস পেয়ে যাবে। সো সাচ অ্যাজ দিস এই সমস্ত বাসগুলি হাওড়া যায়। সোলো সোলো ঘুরলাম, দারুণ এনজয় হলো। তো এইরকম আরও এন্টারটেনমেন্ট একটা ব্লগ দেখতে চাইলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ স্টে শাইন। টাটা। টোটালি সব ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যাই একটুখানি ইডলি খেতে, অ্যান্ড ইডলি খাবার পরেই বাস ধরে একদম ডাইরেক্ট বাড়ি।